বাংলাদেশের নিজ জন্মভূমি মাগুরায় আগেও অনেকবার গিয়েছিলেন সাকিব আল হাসান। তার সফর ঘিরে মানুষের ঢলও ছিল, থাকবেই না কেন? বিশ্বসেরা অলরাউন্ডারকে কাছে থেকে দেখার সুযোগ কেই বা মিস করতে চায়। তবে এবার সাকিব মাগুরমারায় আবারও গেলেন, তবে পরিচয়টা শুধু ক্রিকেটারের মধ্যে আর সীমাবদ্ধ নেই, রাজনীতিবিদ শব্দটাও যে জুড়ে গেছে তার নামের কাছে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যাত্রা শুরু করছেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নিজ জন্মভূমি মাগুরা এক আসনে মনোনয়ন পেয়েছেন তিনি। তার মনোনয়ন প্রার্থী তিন দিনের মাথায় বিশাল গাড়ি বহর নিয়ে নিজ এলাকায় মাগুরমারায় পা রাখলেন সাকিব। এ সময় সাকিবের বাবা মাসরুর রেজা উপস্থিত ছিলেন। শত শত মোটরসাইকেল আর অগণিত প্রাইভেট কারের শোডাউন দেখা যায় এ সময়। সাধারণ মানুষের কাছে ভোট চেয়েছেন সাকিব আল হাসান। সংবর্ধনা অনেকবারই পেয়েছি, বাট এবারে যে সংবর্ধনা এর থেকে বড় কিছু আমার জীবনে আছে। আপনাদের সবাইকে আমার জন্য একটু হেল্প করতে হবে।